রুমি ওয়েলকাম ব্যাক। আর কথা অনেক হবে, কিন্তু ব্রেক থেকে ফিরে এসে আমি চাই আমার দর্শকদেরকে একটা গরম গরম গান উপহার দিতে। ওকে, যে গানটি রিকোয়েস্ট ছিল বাতাসে কান পেতে থাকি, শফিক তিন ভাইয়ের লেখা, আমি গানটি করছি। ওকে, ধুম তনক তুম তা তা তক দিন তা তিন তা তক দিন তা তিন তা তক বাতাসে কান পেতে থাকি, এই বুঝি ডাকছো তুমি, আকাশে চোখ মেলে থাকি, এই বুঝি পাঠালে চিঠি, একবার বলি বার বার বলি বলি যে লোকবার, তুমি আমার প্রিয়তম তুমি যে বার বলি বার বলি বলি যে লক্ষ্য
প্রিয়তমা তুমি যে আমার একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার তুমি আমার প্রিয়তমা তুমি যে আমার একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার তুমি আমার প্রিয়তমা তুমি যে আমার একবার বলি বারবার বলি বলি যে লক্ষবার তুমি আমার প্রিয়তমা তুমি যে আমার থ্যাংক ইউ ওয়াও 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 ভেরি গুড থ্যাংক ইউ সো মাচ খুব ভালো লেগেছে আর এরকম একটা গান মানে ভালো লাগার সাথে সাথে ভালোবাসা এত দ্রুত আসতে থাকে যে আমরা কি বলবো ভালোবাসায় সবাই অনেক বেশি আবেগতাড়িত হয়ে পড়ি রাইট নাও আমার দর্শকরা আমাকে ফোন করেছে আর ফোন পেলে আমি খুব বেশি আবেগতাড়িত হয়ে পড়ি দেখা যাক লাইনে কে আছেন হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে বলছেন আচ্ছা আমি না আগে আমার নামটা না বলি প্রথমে যার সঙ্গে কথা বলছি তিনি আমার খুব পছন্দের একজন মানুষ তিনি খুব সুন্দর করে কথা বলেন অনেক গুছিয়ে কথা বলেন এবং তিনি নিজে একজন ডাক্তার যেটা আমি খুব অনুপ্রাণিত হই তাকে দেখে আমার তাকে খুবই পছন্দ অনেক অনেক ভালোবাসা তার নাম বলতে হবে না আই গেস আই নো হু ইউ আর আই লাভ ইউ টু আচ্ছা রুমি ভাই নিশ্চয় বুঝতে পারছেন কিনা আই ডোন্ট নো বাট যে ফোন করেছে রুমি ভাইকেও না বলি আমি একটু টেস্ট করতে চাই আমি কিন্তু বুঝে ফেলেছি অলরেডি কে রুমি ভাই কি বুঝতে পেরেছে কে কথা বলছে রুমি ভাইকে আসলে আমার খুব পছন্দ কারণ তিনি খুব দারুণ একটা সোল ক্যারি করেন এবং সবচেয়ে বেশি রেসপেক্ট ওনার প্রতি আমার কাজ করে যে কারণে তিনি তার মাকে অসম্ভব রেসপেক্ট করেন এবং মায়ের প্রতি এত অনুগত যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি দুর্বল করে ভাইয়ার প্রতি এবং অন্যরকম সম্মান কাজ করে আমার ওনার প্রতি খুব সুন্দর অনুষ্ঠান হচ্ছে ভাইয়াকে এবং তার পিছনে যে টিম আছেন তারা অনেক পরিশ্রম করে ডেডিকেশন দিয়ে বাজাচ্ছেন সবার প্রতি আমার অনেক শুভেচ্ছা ভালোবাসা আপনাদের অনুষ্ঠানটা আরো দারুণ হবে আমি বসে বসে দেখছি খুব ভালো লাগছে আর রুমি ভাইয়ের জন্য আমার সব সময়ই অনেক শুভকামনা এবার রুমি ভাই বলেন আমি হ্যাঁ এবার রুমি ভাই বলবে কে কথা বলছে এত সুন্দর করে এক আপনি বুঝতে পারেননি কে কে আপনি আমি তো এখনো বুঝছি না ও এটা মানে রুমি ভাই তো একটু অ্যাক্টিংও করতে পারে আমরা জানি এখন অ্যাক্টিং চলছে যে কথা বলছেন তিনি আমারও ভীষণ রকমের পছন্দের গান তো অনেকেই গাইতে পারে কিন্তু পারফর্ম করতে পারে কতজন সো পারফর্মার হিসেবে গান তো গাই খুব সুন্দর কণ্ঠের একজন মানুষ মানুষ হিসেবে অসাধারণ বন্ধু হিসেবে অসাধারণ তাস্তি মানিকা আমাদের সাথে এতক্ষণ কথা বলেছে আনিকা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আনিকা ওকে সো আমরা এবার চলে যাব আসলে ব্রেকে ব্রেক থেকে ফিরে আসবো দর্শক আমাদের সাথে ছিলেন আশা করবো সাথেই থাকবেন